সুস্বাগতম সবাইকে, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি রওনা হয়েছিলাম ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে। যদিও ঢাকা থেকে নরসিংদী বেশ কিছু এসি এবং নন এসি বাস যাতায়াত করে, তবে আমি আজ যাব আমার অফিসিয়াল গাড়িতে। আমার অফিসিয়াল গাড়িটি মিরবাগ অর্থাৎ মগবাজারে থাকায় আমি একটি সিএনজি নিয়ে মগবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। অফিস থেকে বের হয়ে কারণ বাজার হয়ে আমার সিএনজিটি সামনের দিকে এগোচ্ছিল এবং আমি হাতের ঝিল ধরেই মগবাজারে পৌঁছবো। হাতির ঝিলে প্রবেশ করার সাথে সাথেই আমার একটি অন্যরকম ভালো লাগা কাজ করে। পুরো ফাঁকা রাস্তা, এক পাশে পানি, এক পাশে রাস্তা, এরকম ফাঁকা রাস্তা ঢাকা শহরে পাওয়াটা খুবই কঠিন। যদিও আগামীকাল নির্বাচন, তাই আজকে নির্বাচনের আগের দিন থাকায় হরতালও চলছে এবং মোটামুটি সব অফিস টফিস সব কিছুই বন্ধ থাকায় আরও বেশি রাস্তা ফাঁকা পেয়ে গিয়েছিলাম। হাতির ঝিলে প্রবেশের কিছু সময় পরে হঠাৎ করে রাজশাহী চাপাইয়ের ড্রাইভিং ট্রাভেলসের একটি নন এসি বাস আমার সিএনজিকে অতিক্রম করে সামনে চলে যায়। পরে বুঝতে পারি যে সেটি নির্বাচনে আসা দায়িত্বরত পুলিশ যারা রয়েছেন তাদের নিয়ে ঢাকার বাইরের কোনো জেলা থেকে ঢাকা এসেছে। ইতিমধ্যে মগবাজার থেকে আমার যে অফিসের গাড়িটি সেটি নিয়ে আমি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি এবং আমার গাড়িটি বাড্ডার দিকে এগোচ্ছে। যদিও আমরা 300 ফিট হয়ে যাব না, বাড্ডা থেকে একটি ইউ লুপ রয়েছে, সেটি থেকে গাড়ি ঘুরে রামপুরা আফতাবনগর হয়ে আমার গাড়িটি মেরাদিয়া বাজার তারাবো রূপসি হয়ে নরসিংদী পৌঁছাবে। বাসে আপনারা ঢাকা থেকে কিভাবে নরসিংদী পৌঁছাবেন তার একটু ধারণা দিয়ে রাখি। ঢাকার গুলিস্তান থেকে বেশ কয়েকটি নন এসি বাস সার্ভিস রয়েছে। এর মধ্যে মেঘালয় লাক্সারি একটি বাস রয়েছে যেটি সকাল 7টায় তাদের প্রথম ট্রিপ চালু করে এবং মোটামুটি সন্ধ্যা 8টা পর্যন্ত তাদের ট্রিপ পরিচালনা করে। এছাড়াও রয়েছে মনোহরদি পরিবহন, মনোহরদি রয়্যাল কোচ, আর বিআরটিসির বাস তো আছেই। বনশ্রীতে আইডিয়াল স্কুলের নির্বাচন কেন্দ্র পড়ায় রাস্তায় ভালোই জ্যাম রয়েছিল, তাই ভিতর দিয়ে আমরা মেরাদিয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এবার একটু বাসের ভাড়া সম্পর্কে বলে রাখি। নন এসি যে বাসগুলো গুলিস্তান থেকে যায় সেই বাসগুলোতে ঢাকা থেকে নরসিংদী পর্যন্ত বাসের ভাড়া 100 টাকা এবং বিআরটিসির যে এসি বাসটি রয়েছে তারা ঢাকা নরসিংদী রুটে তাদের ভালো যাত্রীর চাহিদা রয়েছে এবং খুব নাম করেছে। এ বাসটি ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে ছেড়ে যায় নরসিংদীর উদ্দেশ্যে, সেই বাসের ভাড়া 130 টাকা এবং ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে নন এসি বিআরটিসি বাসও পাওয়া যায়, তার ভাড়াও 100 টাকাই। ইতিমধ্যে ড্যামরা স্টাফ কোয়ার্টার পৌঁছে গেছি। ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে হাতের বাম দিকে মোড় নিলে এক রাস্তা মোটামুটি নরসিংদী পর্যন্ত যাওয়া যায়। শীতলক্ষা নদীর উপরে তৈরি সুলতানা কামাল সেতু, যদিও অনেকে এই সেতুটিকে ড্যামরা সেতু বলেও চেনেন, যদিও এই সেতুতে কোনো প্রকার টোলের ব্যবস্থা নেই। সেতু পার হয়ে তারাবো বাজারে আসতে আমার সামনে পড়ে যায় মনোহরদি রয়্যাল কোচের যে বাসটি, সেই বাসটি ঢাকা থেকে নরসিংদী রুটে যাত্রী সেবা দিয়ে থাকে এবং মোটামুটি লাক্সারি বাসের মধ্যে, নন এসির মধ্যে এই বাসটি আমার কাছে একটু ভালো লেগেছিল। আমি এর আগে যখন এসেছিলাম এই বাসে এসেছিলাম, আমার কাছে সার্ভিসটাও ভালো মনে হয়েছে। মোটামুটি বেশ কিছু সময় ধরে আমি এই মনোহরদি রয়্যাল বাসটির পিছনে এগিয়ে যাচ্ছিলাম নরসিংদীর দিকে। সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছিলাম সিলেট থেকে বেশ কিছু লোকাল কোম্পানির বাস যেগুলো ঢাকার দিকে আসছিল, যদিও আজ হরতাল ছিল। কিশোরগঞ্জ থেকে ঢাকায় চলাচলকারী যাতায়াত পরিবহনের একটি বাসও মাত্রই আমার সামনে দিয়ে চলে গেল, যদিও আজ হরতাল ছিল কারণ আগামীকাল 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন, তাই নির্বাচনের আগে অর্থাৎ বিএনপি এবং সমমানা যে দলগুলো রয়েছে তারা হরতালের ডাক দিয়েছিল, তাই পুরো বাংলাদেশে হরতাল চলাকালীন অবস্থা বেশ কিছু বাস চলাচল করছিল যাত্রী নিয়ে। রূপসীর কাছাকাছি আসতেই দেখি সিলেট থেকে ঢাকার রুটে চলাচলকারী ইউনিক পরিবহনের একটি বাস যেটি অ্যাক্সিডেন্ট করেছিল সেটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বিআরটিসির এই বাসগুলি পুরীর বিশ্ব রোড থেকে নরসিংদীর উদ্দেশ্যে যাতায়াত করে। তবে একটা কথা বলে রাখি, বর্তমানে শীতকালে
ঢাকা থেকে বের হলে যে কোনো জায়গাতেই চলাচলের ক্ষেত্রে রাস্তায় প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে। তাই ড্রাইভার ভাইদেরকে বলবো একটু সাবধানতার সহিত গাড়ি চালানোর জন্য। দরকার হলে রাস্তায় আপনি এক ঘন্টা দেরিতেই যান, কিন্তু আপনার একটি সতর্কতার কারণে আপনার জীবনসহ কয়েকশো যাত্রীর জীবন বেঁচে যাবে। রাস্তায় সাবধানতার সহিত নির্দিষ্ট গতি মেনে গাড়ি চালান এবং রাস্তার দুই পাশে রাস্তার মধ্যে সাদা রঙের একটি মার্ক করা থাকে, সেই মার্ক খেয়াল করুন, এবং রাস্তার মাঝ বরাবর হাইওয়েতে একটি সাদা মার্ক করা থাকে, সেটিও খেয়াল করে আপনারা আস্তে ধীরে এগোতে পারেন। মূলত রাতের বেলায় কুয়াশাটা একটু বেশি দেখা যায়, সেক্ষেত্রে প্রয়োজনে আপনি ডিপার দিয়ে দিয়ে সামনে এগোতে পারেন। আমি মোটামুটি নরসিংদী শহরের খুব কাছাকাছি চলে এসেছি এবং সামনেই নরসিংদী শহরের অনেক নাম করা একটি জায়গা যেখানে সবাই মোটামুটি ঢাকা থেকে ঘুরতে আসেন, অর্থাৎ ড্রিম হলিডে পার্ক, যেটি আমার বাম পাশে আপনারা এখন দেখতে পাচ্ছেন। ঢাকা থেকে যারা আপনারা ড্রিম হলিডে পার্কে আসতে চান তারাও ঢাকা থেকে নরসিংদীগামী যে কোনো একটি বাসে উঠে সুপারভাইজার অথবা হেল্পারকে বললেই হবে যে ড্রিম হলিডে পার্কের সামনে নামিয়ে দেবেন, তারা ঠিকমতো প্লেস করে আপনাকে নামিয়ে দেবে। চলে এসেছি নরসিংদীর পাঁচদোনা বাজারে, এখান থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্ব নরসিংদী শহরের। পাঁচদোনার কাছাকাছি এসে দেখলাম যে মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে সোয়াক পরিমাণে যে বাসগুলো চলে সেগুলো চলছে, এবং ভৈরব পর্যন্ত তিশা কোচের যে বাসগুলো চলে সেগুলো মোটামুটি রাস্তায় রানিং রয়েছে, অর্থাৎ হরতাল বলে তেমন কিছুই মনে হচ্ছিল না। শুধু লং ডিস্টেন্সের বাসগুলো চলছিল না, মোটামুটি দিনের বেলায় কাছাকাছি দূরত্বে সবগুলি বাসে চলাচল করছিল। আমি মোটামুটি নরসিংদী শহরের খুবই সন্নিকটে পৌঁছে গিয়েছি, যদিও আমি নরসিংদী শহর থেকে হাতের ডান দিকে অর্থাৎ রেল স্টেশনের দিকে প্রবেশ করব। চেষ্টা করেছিলাম ঢাকা থেকে নরসিংদী কীভাবে আসবেন, কোন বাসে আসবেন, তার ভাড়া কত, এই কিছু ইনফরমেশান শেয়ার করার জন্য, তাই সাথে একটু ভিডিও করে নিলাম। যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। আশা করি আপনাদের আমি যে ইনফরমেশানগুলো শেয়ার করি সেগুলো ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও অথবা ইনফরমেশন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন,